ম্যানগ্রোভ সুন্দরবনের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখছেন আমরা গহীন সুন্দরবনের ভিতর দিয়ে হাঁটছি। কেন হাঁটছি জানেন? ম্যানগ্রোভ মানে কি? ম্যানগ্রোভকে আপনারা কখনো কোনো সময় দেখেছেন? সেই ম্যানগ্রোভ আপনাদেরকে দেখানো হবে, তার জন্য আমরা সুন্দরবনের ভিতরে যাচ্ছি। ম্যানগ্রোভ কি কোনো মানুষের নাম, না কোনো পশু পাখির নাম, না কোনো গাছের নাম? আসলে না, সেটা হচ্ছে গাছেরই তৈরি, সেটা হচ্ছে এখানে শ্বাসমূল, যেটা আমরা বাংলায় বলি গাছের শ্বাসমূল, এটা হচ্ছে ম্যানগ্রোভ। আর যেগুলো আপনাদেরকে দেখানো হবে, গহীন সুন্দরবনের ভিতরে অনেক প্রজাতির গাছগাছালা আছে, সেই গাছগুলো আপনারা অনেকে চেনেন না, কেউ জানেন না, কেউ দেখেননি, তেমন ধরনের গাছ আজ আপনাদেরকে দেখানো হবে। যে কারণে আমরা ম্যানগ্রোভ চ্যানেলের থেকে সুন্দরবনের ভিতরে এসেছি। ম্যানগ্রোভ বলতে কি, এই যে দেখুন এগুলো বলা হয় ম্যানগ্রোভ, এটা হচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভটা বেশিরভাগ আপনার পশুর গাছের তৈরি ম্যানগ্রোভ, এটি হচ্ছে পশুর গাছ। গাছটা একটু ভালো করে দেখুন, এটা হলো পশুর গাছ, যার একটা একটা গাছের ছালগুলো দেখুন, মনে হবে যেন এটি একটা গরম মশলার ছাল। এগুলো হচ্ছে সবই ম্যানগ্রোভ। আমার বাম সাইডে আছে বিশাল বড় একটি বাইন গাছ, যে গাছটির নাম, যারা সুন্দরবনে আসেননি তারা হয়তো জানেন না, গাছটি হচ্ছে এই অনেক বড় বাইন গাছ। এর ছাইটি আছে পশুর গাছ, ছোটো ছোটো টক সুন্দর গাছ, গেবো গাছ, আরও আছে খলসি গাছ। এইটা গাছ দেখছেন, গাছটা অনেকটা দেখতে কিছুটা লিচু গাছের মতন, আসলে কিন্তু না, এটি কিন্তু সুন্দরবনেরই গাছ। গাছটি হচ্ছে কাঁকড়া গাছ, যা সুন্দরবনে প্রতিনিয়ত পাওয়া যায়, জেলেরা ধরে, সেটা হচ্ছে কাঁকড়া। সেই কাঁকড়া দিয়ে একটি নামকরণ, এই গাছটির নাম কাঁকড়া গাছ। কিন্তু আমরা কিন্তু অনেক গহীন সুন্দরবনের ভিতরে আছি, একদম নির্ঝুম একটি পরিবেশ, নেই কোনো পশু পাখির ডাক, আসে কিছু ঝিঝি পোকার ডাক, আর চারি ছাইটি নির্ঝুম একটি পরিবেশ, তেমন একটি পরিবেশের ভিতরে আমরা আছি। যেটি দেখছেন এটি হচ্ছে একটা পশুর গাছ, গাছটা দেখুন একটু ভালো লক্ষ্য করে। এর ছাইটি আছে ছোটো ছোটো সুন্দরী গাছ, গেবো গাছ, বাইন গাছ ও আরও খলসি গাছ, কাঁকড়া গাছ, ম্যানগ্রোভ, প্রচুর ধরনের ম্যানগ্রোভ আছে এর ভিতরে, যেগুলো বাংলায় বলা হয় শ্বাসমূল। এগুলো হচ্ছে শ্বাসমূল, যা পশুর গাছের থেকে তৈরি বেশি শ্বাসমূল। আমরা ছোটোটা জোলা দিয়ে যাচ্ছি, এটা একটি ছোটো একটি খাল। এই খালের ভিতরে যে আমরা হাঁটছি, এই খালের ওই মাথায় হচ্ছে আমাদের একটা ছোট্ট একটি ডিঙ্গি নৌকা, সেই নৌকায় করে আমরা এখানে এসেছি। যারা সুন্দরবনে আসেননি, আমরা সেই বন্ধুদেরকে সুন্দরবনের কিছু কিছু গাছগুলো দেখানোর জন্য আমরা ম্যানগ্রোভ চ্যানেলের থেকে এগুলো প্রতিনিয়ত করে থাকি। বন্ধুরা, আমাদের এই ম্যানগ্রোভ সুন্দরবনের পক্ষ থেকে আপনাদেরকে বারবার স্বাগতম জানানো হচ্ছে। যদি কাউকে ভালো লেগে থাকে, আমাদের ম্যানগ্রোভ চ্যানেল থেকে একটা ক্লিপ করবেন। এই গাছটি অনেক বড় গাছ ছিল, বয়স হয়ে গেছে, গাছটা পড়ে গেছে ঝড়ে ভেঙে, তেমন একটি গাছ। এর চেহারাটা কিন্তু একটি ভয়ঙ্কর চেহারা, দেখলে অনেকে দূরের থেকে ভয় পাবে। তার ছাইটি আছে অনেক ধরনের গাছ আছে। ও, খুব সুন্দর একটা জিনিস পেলাম ইতিমধ্যে আমরা, যেটাকে বলা হয় সাগর কাঁকড়া। এই কাঁকড়াগুলো মহিলা ও পুরুষ ছাড়া একসাথে থাকে না। কাঁকড়াগুলো দেখুন, এর চেহারাটা দেখুন। মামা, কাঁকড়াটা একটু ভালো করে দেখাও মামা। আমার সাথে আছে আমার লিচু মামা। এই কাঁকড়াগুলোর অনেক ধরন ক্ষমতা, সেটা আমার লিচু মামা দেখাচ্ছে। এরা জোড়াবন্ধা ছাড়া থাকে না এই কাঁকড়াগুলো। মামা, এটা কি কাঁকড়া বলা হয়? সাগর কাঁকড়া। সাগর কাঁকড়া, একটু ভালো করে উঠাও। সাগর কাঁকড়া, এরা জোড়া ছাড়া একসাথে থাকে না, নাকি মামা? এরা তো আলাদা কখনো কোনো সময় থাকে না, সবসময় জোড়া বান্ধায় থাকে কাঁকড়াগুলো। হ্যাঁ, ঠিক আছে, যেভাবে ছিল ওরা ওইভাবে থাকবে, শুধু আমরা একটু দেখেই চলে যাব, আবার একটু সুন্দর করে দেখেই কাঁকড়াগুলো। ঠিক আছে, ওপরে যেগুলো দেখছেন আমরা, এটা হচ্ছে ওদের চোখ। যাই হোক,
ওরা থাক, ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের কাজ করব। এখন জোয়ার হচ্ছে, জোয়ারে পানি আসতেছে। এই জোয়ারে আমাদের ডিঙ্গি নৌকাটা নিয়ে আমরা আরও অনেক গহীন সুন্দরবনের ভিতরে ঢুকব। এই জন্য আমাদের আরও অত দ্রুত যেতে হবে। আমরা কি এর ভিতর দিয়ে হাঁটতে যাচ্ছি পারবো না? এখানে আছে খলসি গাছ, পশুর গাছ, সুন্দর গাছ, বাইন গাছ, গেও গাছ, টকসিন্দুর গাছ, সুন্দরী গাছ, বিভিন্ন প্রজাতির গাছ। এখানে ঘন জঙ্গল, চারি সাইডে নির্ঝুম পরিবেশ, কিন্তু এখানে আসাটাই কিন্তু একটা রিক্সের ব্যাপার। কিন্তু আমরা প্রতিনিয়ত এখানে এসে থাকি, আমাদের কাজটাই হচ্ছে এই, কখনো কোনো সময় মাছ ধরা, কখনো কোনো সময় কাঁকড়া ধরা, কখনো কোনো সময় মধু কাটা, এর উপরে আমাদের জীবন জীবিকা নির্ভর করে। আমাদের ডিঙ্গি নৌকা আছে, কাঁকড়া ধরা আটল আছে, আমরা এখন এই আটলগুলো পাততে যাব, আবার ভন্না জোয়ার উঠাই নেব, এর ভিতরে কাঁকড়া ঢুকবে। এই কাঁকড়া ধরে বাড়ি যেয়ে বেচে চাল কিনবো, ডাল কিনবো, তারপরে বউ বাচ্চাকে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করব। বন্ধুরা, আমরা এই পর্যন্ত শেষ করছি। যে যেখান থেকে আমাদের এই ম্যানগ্রোভ চ্যানেলটাকে দেখছেন, সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, এই কামনা করে এই পর্যন্ত আমরা বন্ধ করছি।